প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হওয়ার পরে প্রচার শুরু রেখা পাত্র। বুধবার সন্দেশখালীর ফেরিঘাট সংলগ্ন কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। এদিন সকাল থেকে রেখা পাত্রের সমর্থনে শুরু হয় দেওয়াল লিখন। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে রেখাকে নিয়ে রাজ্য রাজনীতিতে টানা পড়ে চলছিল। প্রথমে সোমবার রেখার বিরোধিতায় বিক্ষোভ সন্দেশখালী মহিলাদের, আবার মঙ্গলবার একাংশের ক্ষমা প্রার্থনার ভিডিও ভাইরাল। এরই মাঝে সশরীরে প্রচারে নামলেন রেখা। প্রচারে বেরিয়ে উত্তর কলকাতা লোকসভা আসনের বিজেপি প্রার্থী তাপস রায় গেলেন নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়িতে। 2021 সালে 2 মে খুন হন অভিজিৎ। এদিন অভিজিতের মা সহ পরিবারের সঙ্গে দেখা করেন তাপস রায়। অভিজিতের শহীদ পেদিতে মালা পরান তিনি। তার দাবি, অভিজিতের মাকে এখনও তার আরেক ছেলে প্রাণনাশের হুমকি দেওয়ার চেষ্টা চলছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ করেন তাপস রায়। বাংলার মানুষের কাছে আমার একটাই আবেদন থাকবে, যে গণতান্ত্রিক বন্দোবস্তে ব্যবস্থায় কারুর মার খোল যেন আর খালি না হয়। এখনো নাকি ওর মা যা বললেন, শ্রীমতী মাধবী সরকার, যে এখনো নাকি ধমকানি দেওয়া হচ্ছে যে তার আরেকটি ছেলে রয়েছে, এবার তাকে শেষ করা হবে। আমি এ বিষয়ে গণতন্ত্রের প্রহরী যারা মানুষজন, প্রশাসন, সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন, তাদের সকলের কাছে আমি আবেদন করব যে এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখতে। ইদানিংকালে কেন্দ্রকে, কেন্দ্রের সরকারকে, এখানেও তো দেখলেন এই বাড়িটাকে পাহারা দেওয়ার জন্য কেন্দ্রীয় জওয়ানরা রয়েছেন সশস্ত্র বাহিনীর, এটা কেন হবে? রাজ্যে তো পুলিশ রয়েছে, থানা রয়েছে, তারা যদি এগুলো দেখত এবং অহেতুক যদি প্রাণ না যেত বা আবার যাওয়ার আশঙ্কা না থাকতো, তাহলে কেন্দ্র সরকারকে তো পাহারা দেওয়ার জন্য এই বন্দোবস্ত করতে হতো না। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য দিলীপ ঘোষের তীব্র প্রতিবাদ দিলীপের প্রতি প্রতিপক্ষ কৃতি আজাদের। যারা মা বোনেদের সম্মান করেন না তাদের জলে ডুবে মরে যাওয়া উচিত। পানাগড়ে নির্বাচনী প্রচারে এসে দিলীপ প্রসঙ্গে এমনটাই মন্তব্য বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থীর। এছাড়াও দিলীপের উদ্দেশ্যে তার হুঁশিয়ারি, এলাকায় শান্তি বজায় রাখুন, তা না হলে 1 মিনিট সময় লাগবে সব শান্ত করতে। মানসিকতা হ্যাঁ, বেহুদাপন হ্যাঁ, যে আপনি মা কি ইজ্জত নেই করতা, जो बहन की इज्जत नहीं करता, जो बेटी की इज्जत नहीं करता, जो ये कहता है कि दुर्गा माँ का माँ बाप कौन है नहीं मालूम, जो देवी माँ का इस तरीके से बदनाम दिलीप घोष जैसा आदमी करता है, वह दीदी के बारे में बोलता है कि क्या है, ऐसे आदमी को चुल्लू भर पानी में डूब के मर जाना चाहिए। ऐसे लोगों को लोग कैसे सहता है ये समझ में नहीं आता। सावधान रहे यहाँ पर, ये ना समझें कि ये बहुत बड़े बदमाश हैं यहाँ के, इनकी बदमाशी 1 मिनट में दिलीप घोष और इनकी टीम की खत्म हो जाएगी। इसलिए मेरा यही रहेगा कि प्रेम से रहें, अच्छे से रहें, सौहार्द में रहें, बढ़िया से रहें। প্রতিদিনই প্রচারে বেরোচ্ছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। বুধবার দেবরাজ পৌঁছেছিলেন জলপাইগুড়ির গরুমারা সংলগ্ন লাটাগুড়ি বাজার এলাকায়। বাজারের মানুষের সঙ্গে কথা বলেন তিনি, শোনেন তাদের অভাব অভিযোগের কথা। দেবরাজের অভিযোগ, এলাকায় নিয়মিত বাজার বসে, তবে শেড না থাকায় সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা। পাশাপাশি ব্যবসায়ীরা ফসলের ন্যায্য মূল্য পান না বলে অভিযোগ তোলেন তিনি। এদিন বাজার এলাকায় ভোটের প্রচারে মিছিল বের করেন বাম কর্মী সমর্থকরা। যেটা সব কটি ব্লকেরই একটা অসুবিধা আছে, স্বাস্থ্যকেন্দ্র নেই। হ্যাঁ, স্বাস্থ্যকেন্দ্র নেই, এখান থেকে কিছু একটা সমস্যা হলে, বড় সমস্যা হলে এখান থেকে দৌড়তে হয় জলপাইগুড়ি সদর হাসপাতাল অথবা দশতলা। এবং এখানে যে ব্লাড ব্যাংকের সমস্যা, একটা যদি ব্লাড ব্যাংক তৈরি করা যায়, এই সমস্যাগুলো আছে। বুধবার সকাল সকালে প্রচারে নামলেন সুকান্ত মজুমদার। বালুরঘাটের 22 নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরু করেন তিনি। প্রথমে সন্ধ্যা সিনেমা হলের সামনে চায়ের আড্ডার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এরপরে দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচার শুরু করেন তিনি। এলাকাবাসীর সমস্যার কথা শোনেন, পাশাপাশি বয়স্ক মানুষদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নেন তিনি। এই ওয়ার্ডে প্রায় 400 বাড়ি আছে, আর সব মিলে প্রায় 1600 কাছাকাছি, 1900 কাছাকাছি, 1963 ভোটার আছে। দুটো বুথ এখানে আপনারা জানেন,
একটিতে 831 আর একটিতে 1000 সামথিং ভোটার আছে। আমরা সবার বাড়িতে মানে সাথে দেখা করার এবং বলবো যে যেভাবে আমরা উন্নয়ন করেছি, মোদীজির নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে আগামী দিনে মানুষ যেন আমাদের পাশে থাকে, মানুষ আমাদের সমর্থন করে। সকাল থেকেই জোর কদমে প্রচারে নেমেছেন অরূপ কান্তি দিগর। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে খোঁজ খবর নেন তিনি। পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান থেকে আরামবাগকে বাদ দেওয়া নিয়েও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন তিনি। আইএসএফ প্রার্থী অজয় কুমার দাসের দেওয়াল লিখনের উপরে কাদা লেপে দেওয়ার অভিযোগ। মঙ্গলবাড়ি মন্দির বাজারের নিশাপুর পঞ্চায়েত এলাকায় অজয়ের সমর্থনে দেওয়াল লিখন করে আইএসএফ। বুধবার সকালে দেখা যায় প্রার্থীর নাম এবং প্রতীকের উপর কাদা লেপে দেওয়া হয়েছে। আইএসএফ এর অভিযোগ এই নেপথ্যে তৃণমূলের মদত, যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সকাল সকাল ভাঙরে নির্বাচনী প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার সারেন তিনি। বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণের সঙ্গে সৌজন্য বিনিময় করেন বাম প্রার্থী। একই দিনে ভাঙরের বেওতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। হাজরা কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। বিজেপির প্রার্থীর বাইরের লোক কটাক্ষ সৃজন ভট্টাচার্যের। তোমরা বলতে পারবে কিভাবে কি ইম্প্যাক্ট পড়ছে? আর আলাদা আলাদা প্রচার তো করতেই হবে। তৃণমূল আর বিজেপি হলে একসাথে প্রচার করে দিতে পারতো, এটা ঘুরে ফিরে একটাই পার্টির দুটো শাখা। কিন্তু আমাদের তো বিজেপির থেকে আলাদা কথাই বলতে হবে। আর বিজেপির এখানে প্রচার টচার করছেন, ভালো, শুভেচ্ছা রইল, বোলপুরের মানুষ এসেছেন শুনেছি। কিন্তু বিজেপির যাদবপুরে বিরাট কিছু হওয়ার আছে বলে মনে হয় না। তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা আমরাই ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, ধমকি দিয়ে, প্রলোভন দেখিয়ে তৃণমূলের কালচার, বিজেপির কালচার, বিরোধী পক্ষ ভাঙানো, সেটা কি করেছে বলতে পারবো না, কিন্তু এটা খুব ইম্প্যাক্ট পড়বে ভাঙড়ের রাজনীতিতে আলাদা করে তার মনে হয় না।